করোনায় ক্ষতিগ্রস্ত বেসরকারি চাকরিজীবীদের জন্য কতিপয় পরামর্শ। চলমান করোনা সংকটে অনেক বেসরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে তাদের চাকরি হারিয়েছেন অথবা হারানোর ভয়ে আছেন। এটি এমন একটি সংকট যা আমরা আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি। কিছু পরামর্শ যদি মেনে চলতে পারেন তাহলে এই সংকটে কিছুটা উপকার হবে বলে আমার বিশ্বাস। সর্বপ্রথমে যেটা মনে রাখতে হবে, এই দুর্যোগে আপনার কোনো দোষ নেই। যদি আপনাকে ছাঁটাই করা হয়ে থাকে তাহলে ভাববেন না আপনি অদক্ষ। সামগ্রিক ব্যবসা পরিস্থিতি এই মুহূর্তে অনেক দক্ষ এবং ভালো কাজ করে আসা ম্যানেজারদের পর্যন্ত অপ্রাসঙ্গিক করে ফেলেছে। ব্যাপারটা এমন যে নদীতে যদি পানি না থাকে তাহলে সবথেকে ভালো মাঝিরও কাজ থাকবে না। এই অবস্থার জন্য নিজেকে দায়ী ভাববেন না, নিজের প্রতি বিশ্বাস অটুট রাখুন। আশা হারাবেন না, কখনোই আশা হারাবেন না। আপনি বিশ্বাস করুন যে এই সংকট এক বছর অথবা খুব বেশি হলে দু বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। এটি সাময়িক সময়ের জন্য কষ্ট ছাড়া আর কিছুই নয়, এই সংকট শেষ হবেই। আপনার সংসারের খরচ এখনই সীমিত করে ফেলুন। খরচ কমানো সংক্রান্ত বিষয় নিয়ে আপনার পরিবারের সবার সাথে খোলাখুলি কথা বলুন। অত্যাবশ্যকীয় নয় এমন যে কোনো কিছু কেনাকাটা পরিহার করে চলুন। আপনার কাছে কি পরিমাণ নগদ টাকা আছে, যেমন নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, সোনা, তা এখনই হিসেব করে লিখে রাখুন। আপনার আর্থিক সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। পরবর্তী এক বছরের জন্য আপনার অত্যাবশ্যকীয় খরচ, যেমন নিত্য প্রয়োজনীয় খাদ্য, বাড়ি ভাড়া, বাচ্চাদের শিক্ষার খরচ, নিত্য প্রয়োজনীয় চিকিৎসা খরচ যদি লাগে, এইসব সম্পর্কে একটি পরিকল্পনা করে ফেলুন, লিখে রাখুন সব। অতি প্রয়োজনীয় নয় এমন সব ধরনের খরচ পরবর্তী এক বছরের জন্য এড়িয়ে চলুন। দুবেলা খেয়ে বেঁচে থাকার জন্য প্রস্তুত হন, লজ্জিত হবেন না। করোনার কারণে আপনার মতো বহু মানুষের জীবনেই সংকট নেমে এসেছে। আপনি যদি আপনার এখনকার বাসার ভাড়া দিতে না পারেন তাহলে এখনই আর একটু কমে বাসা ভাড়া নিয়ে ফেলুন। এইভাবে থাকার চেষ্টা করুন। আপনি অন্য আরেকটি পরিবারের সাথে শেয়ার করে বাসা নেবার কথা চিন্তা করতে পারেন, যারাও কিনা আর্থিকভাবে সমস্যায় পড়েছে। আপনি একা নন এই অবস্থায়। যদি আপনার বাচ্চার শিক্ষার খরচ বেশি হয়ে থাকে তাহলে সেটা কমানোর পরিকল্পনা করুন। যদি দরকার হয় স্কুল পরিবর্তন করুন। বাচ্চাদেরকে বুঝিয়ে বলুন কেন এটা আপনাকে করতে হচ্ছে, তারা অবশ্যই বুঝবে। এই মুহূর্তে কোনো ঋণ দেনা করবেন না, আর ক্রেডিট কার্ড খুব বেশি দরকার না হলে ব্যবহার করবেন না। ঋণ নিলে সেটা আরও আপনার দুশ্চিন্তা বাড়াবে। একেবারে শেষ উপায় হিসাবে আপনি ঋণের জন্য বা ক্রেডিট কার্ড ব্যবহারে যেতে পারেন। আপনার পেশাগত নেটওয়ার্কের মানুষদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। লজ্জা না পেয়ে আপনার জন্য চাকরির কথা বলুন, চাইতে থাকুন। আপনার প্রধান লক্ষ্যই থাকবে যত দ্রুত সম্ভব কাজে ফেরা। যে কোনো জব পেলে তা লুফে নিন। আপনি কত বেতন পেতেন তা নিয়ে ভাববেন না, অবস্থা ভালো হোক। যখন এই সংকট কেটে যাবে আপনার জন্য অনেক বড় বড় সুযোগ আসবে। আপনার পছন্দের জবটা না খুঁজে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো একটা জবে ঢুকে পড়ুন। বেতন যাই হোক না কেন, জবটি করতে থাকুন, নেটওয়ার্কিং করুন এবং পাশাপাশি অন্য ভালো জব খুঁজতে থাকুন। সৎ উপার্জন হয় এমন যে কাজ পাবেন তাই করুন, লজ্জা পাবেন না। সবার জীবনেই খারাপ সময় আসে, সাহস নিয়ে মোকাবিলা করুন।